আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টিম এফটি ফার্স্ট টুয়েলভের পরিবার আজকে সবাইকে স্বাগত জানাচ্ছে ফেসবুকে ইউটিউবে লাইভে তোমরা যারা আমাদের সাথে আছো যারা আছেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক যারা বিগত দিনগুলাতে আমাদের জার্নি আমাদের উপর দিয়ে যেই যে জার্নিটা আমাদের যে জার্নিটা হয়েছে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে এই ছাত্র আন্দোলনের অংশীদার হতে পেরে আমরা নিজেদেরকে গর্ব আমাদের গর্ববোধ হচ্ছে এবং আজকে যে অবস্থান বাংলাদেশে এই অবস্থানে আমরা যে স্বাধীনতার গন্ধ পাচ্ছি আমরা যে একটি সুন্দর বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি সেই স্বপ্নের দ্বার এসে আমরা টিম এফটির সমগ্র টিচার প্যানেল আজকে আমার সাথে আছে কিন্তু আজকে এই ফ্রেমে আমাদের মাত্র ছয় জনকে দেখা যাচ্ছে যে ছয়জন জন আমরা কারাবন্দি ছিলাম যে ছয়জন জন আমরা জেলে ছিলাম যে ছয়জনের জনের উপর দিয়ে থানায় নৃশংস অত্যাচার হয়েছে আমরা আজকে তার সামান্য অংশটুকু শেয়ার করতে চাই এবং আমার সাথে আমার শ্রদ্ধেয় মনির স্যার আমার আবুল খায়ের আমাদের অনারেবল এমদি আমার শ্রদ্ধেয় রিপন স্যার আমার রাজ তহিদুল ইসলাম রাজ আমার অফিস অ্যাসিস্ট্যান্ট এবং আমার সানি এই ছয়জন মানুষ আমরা যে আমাদের জার্নিটা ছিল এই জার্নিটা শেয়ার করব সো সমগ্র বাংলাদেশের যত স্টুডেন্ট আমাদের সাথে তোমরা যারা ছিলে তোমরা জানো যে গত একত্রিশ তারিখ সানি না একত্রিশ একত্রিশ তারিখ সকালে আমি ক্লাস নিচ্ছিলাম বুধবার গল্পটা আমি চেষ্টা করব তোমাদেরকে ততটুকুই বলার যতটুকু তোমাদের মনকে স্পর্শ কেমন করবে আমি জানি না আমরা আমরা যে পরিমাণ কষ্ট স্বীকার করেছি তার চাইতে অনেক বেশি কষ্ট অনেক মানুষের আছে অনেক ছাত্রছাত্রীর প্রাণ গেছে অনেক পুলিশ কর্মকর্তা পুলিশের চাকরি করছে করেছেন যারা তাদের প্রাণ গেছে অনেক নিরীহ মানুষের প্রাণ গেছে অনেক মানুষের প্রাণ গেছে পেশাগত দৃষ্টিভঙ্গি থেকে বাদ দিয়ে মানুষের অনেক মানুষের প্রাণ গেছে রক্ত ঝরেছে এবং এই রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এখন আমি বাংলাদেশের এই অবস্থানটাকে স্বাধীনতার কোন মাত্রা বলবো আমি জানি না তবে আমাদের জায়গা থেকে এরটেক হিসাবে আমাদের পথ চলাটা ক্লিয়ার করব এই লাইভের শেষে তোমরা যারা এই ভিডিওতে আছো তোমরা যারা এই লাইভে আছো তোমরা আমাদেরকে জানাতে পারো তোমাদের পরিকল্পনা তোমাদের মতামত তোমাদের চাওয়া পাওয়া আমাদের সকল টিচার এখানে আছে প্রত্যেকটা টিচার বসে আছে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আমি তোমাদেরকে চাই যে তোমরা আমাদের সাথে থাকো আমি গল্পটা তাহলে বলি একত্রিশ তারিখ বুধবার আমি ক্লাস নিচ্ছিলাম আমার অফলাইন ব্যাচে তখন কটা বাজে জানিস দশটা চল্লিশ হ্যাঁ দশটা চল্লিশ বাজে রিপন স্যার তখন তো আপনি

এটা বলে আমাদেরকে অফিস থেকে নিয়ে গেল এবং অফিস থেকে নিয়ে যাওয়ার পর আমাকে এবং সানিকে নিয়ে গেল অফিসে ঘটনা ঘটনা আমরা হচ্ছে আসলে আহ কি বলবো কথা বলতে পারতেছি না আসলে কিছু আহ জিনিস স্মরণ করে এই কয়েকদিন ভিতরে ছিলাম আমরা যখন জেলখানায় ছিলাম অনেক পরিবারের মানে হাজার হাজার পরিবারের লোকজনের সাথে দেখা হয়েছে কত বাবা মায়ের কান্না তোমাদের কত বা যারা এখানে দেখতেছেন কত জনের সন্তান নাই ভাই বোন নাই মানে আমরা যখন মানে তাদের কথাগুলো খুব বেশি মনে পড়তেছে যাদের জীবন গেছে আমরা তো দিন শেষে বাবা মায়ের কোলে ফিরতে পারছি বাবা মায়ের কোলগুলো খালি হয়েছে যাই হোক আহ ওই দিনের ঘটনাটা হচ্ছে আমাদের অফিস থেকে অফিসে আসলো ওনারা এসে কথাবার্তা বলার পর অফিস থেকে আমাকে এবং সারকে নিয়ে বের হইলো বের হওয়ার পরে আমাদের অফিসের পাশেই রাস্তায় দাঁড়িয়েছিলাম যে কি বিষয় বা কি প্রয়োজনে তা ওসি স্যার একটু কথা বলবেন আপনাদের সাথে ফাঁক স্যারকে বলতেছিল আপনাদের সাথে কথা বলবেন চিন্তার কোনো কারণ নাই চলেন একটু যাই তো একটু ওয়েট করলাম কিছুদিন পর কিছুক্ষণ পর ওনাদের গাড়ি আসলো গাড়ি আসার পর পুলিশের ভ্যানে যে সিটে বসেছিলাম এই সিটে প্রথমবারের মতো বসছি আমরা তো পুলিশের ভ্যানে করে আমাদেরকে নিয়ে গেল থানায় 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 পরে হ্যাঁ একটা কথা বলতে মানে এটা অনেক প্রাউড ফিল হয় থানার গেটের সামনে একটা স্টুডেন্ট ছিল আমাদের হ্যাঁ যে একজন স্টুডেন্ট যুবরাজ প্রাউড ফিল হয় আসলে হ্যাঁ প্রাউড ফিল হয় আসলে দেখে আমরা যে পুলিশের উপরে লাগাতার আক্রমণ করতেছি না সব রকম হয় না ও সবার সবাই পুলিশের ফ্যামিলির ওর বাবা পুলিশ ও দৌড়ে আসলে ছুটে আসছিল ওর আপ্রাণ চেষ্টা করছে যেন আমাদেরকে না আটকায় ও হয়তো সিচুয়েশনটা বুঝতে পারতেছিল তখন আমরা আসুস্থ ছিলাম যে আমরা তো ওই লেভেলের কোনো ক্রাইম করি নাই যে আমাদেরকে আটকিয়ে তো আমাদের ওই বিষয়টুকু বিশ্বাস ছিল যে হয়তো ওসি স্যার আমাদেরকে বলবেন যে স্টুডেন্টদেরকে একটু বুঝান যারা যাতে এগুলো ভাঙচুর এগুলোতে না যায় স্টুডেন্টদেরকে ইনকারেজ করেন আমরা এই এইটুকু এক্সপেকটেশন আমাদের ছিল আর কি তো আমরা যখন অফিসে গেলাম ওখানে শুধু ওসি স্যার না ওসি স্যারের উর্ধ্বতন আরো কয়েকজন কর্মকর্তা বসা ছিলেন তো ওখানে যাওয়ার পর আসলে ওইভাবে কথা বলার সুযোগ আর পাইনি আমরা কথা বলার সুযোগ পাইনি ফার্স্টে আমি আর স্যার গেলাম দুইজনের সাথে কিছু খারাপ ব্যবহার মুখ দিয়ে হোক 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 কিছু বাজে ফিজিক্যালি ব্যবহার আমাদের সাথে হয়েছে তখন যখন আমাদের অফিস থেকে নিয়ে গেছি ইতোমধ্যে অফিসে তখন আমাদের অফিস স্টাফ যারা প্রায় ম্যাক্সিমাম সবাই ছিলেন তো তারা সাথে সাথে ফোন দিয়েছেন ফোন দেওয়ার পরে তখন কেউ তো আর বসে থাকতে পারেন নাই আমরা হয়তো গেছিলাম সাহস নিয়ে যে আমরা তো অপরাধ করি না কিন্তু ওনারা তো চিন্তিত কারণ যে পরিমানে দৌড়ে চলে গেল দুজন একদম সাউন্ড দুজন একদম দৌড়ে চলে গেল আমাদের সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওনাদের একবার আহ আমরা ফিল করতেছিলাম রুমের বাইরে কেউ আছে গেটটা একটু খুললো আমি সাইড দিয়ে হালকা একটু দেখতে পাচ্ছিলাম যে রিপন সারকে আমি দেখতে পাচ্ছিলাম রিপন সার আসছে তার কিছুক্ষণের মধ্যে বললো যে কারা আছে ওনাদের দুজনকে ভিতরে আন ওনারা দুজন ভিতরে গেল ওনাদের এস তো আপনারা যারা দেখতেছেন সবাই কল্পনা করতে পারে তো ওনাদেরকে ও যাচ্ছে তাই গালিগালাজ ভাষা ব্যবহার ওনাদের সাথে হয়েছে ওনারা তো যদি স্টুডেন্টদের সাথে থাকা যদি অপরাধ হয় সেই জায়গায় আমরা অপরাধী ওনারা আমাদের বাবার বয়সী ওখানে যারা ছিল কেউ ওনাদের থেকে বয়সে বেশি ছিল আমার কাছে মনে হয় না ওনাদের সাথে কথা বলা ওনাদের সাথে যে ব্যবহার গুলো কিছুক্ষণ পরেই ক্যামেরা দিয়ে দেখতে পাইলো বাইরে একজন দাঁড়ায় আছে তো ভিতরে একজন এসে বলতেছে কি যে বাইরে আরেকজন আসছে বলে কি নাম বলে মনির আল ইসলাম বলে আনেন ওনাকেও ভিতরে আনে সার গেল সারের আমার বাবার দুই তিন ব্যাচ জুনিয়র হচ্ছে স্যার আমার বাবার তো স্যার গেল স্যার যে প্রতিষ্ঠান বিলং করে বুয়েট আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পাবলিকের ভিজে আমরা যে টপ লেভেল সবার যেটা স্বপ্ন থাকে বুয়েট নাইনটি সেভেন ব্যাচের স্যার গেল পরিচয় দিল যে এখানকার আমরা এখানে আসছি মানে আমরা এতবার তাদেরকে সিচুয়েশন বোঝানোর চেষ্টা করছি যে আপনারা একটু প্লিজ আমাদের কথাটা শুনেন আমাদের অ্যাক্টিভিটিসটা দেখেন আমরা কোথায় গিয়েছি কি করেছি স্টুডেন্টদের সাথে এখানে আমাদের ইনভলভমেন্ট কতটুকু কোন জায়গাটা স্টুডেন্ট করেছে আর কোন জিনিসগুলো স্টুডেন্ট করে নাই কোন সম্পদ রাষ্ট্রীয় সম্পদ স্টুডেন্টরা ভাঙছে আর কোথায় স্টুডেন্টরা যায় নাই আমরা কোন জায়গাতে ছিলাম বলার কোনো সুযোগ দেয় নাই স্যারকেও ফিজিক্যালি টর্চার করছেন এই যে যে ব্যবহারগুলো মানে একটা আতঙ্কে ছিলাম এবং সবার শেষে ওরা হচ্ছে আমাদের ফোনগুলো সার্চ করতেছিল অনবরত অনবরত তো সবার শেষে এই যে আমাদের ছোট ভাই আমাদের অফিসের ও মানে বলা চলে যে আমাদের সবার অনেক আদরের অফিসের যে কোনো কিছু হইলেই সবার আগে আমরা রাজকে খুঁজি সবার আগে হচ্ছে আমরা রাজকে খুঁজি হ্যাঁ অফিসে যতবার রাজ শব্দটা উচ্চারণ হয় এটা আসলে আমাদের অফিসে কেউ আসলেই বুঝতে পারবে তো সর্বশেষ ওকে অফিস থেকে নিয়ে গেলো অফিস থেকে নিয়ে যে ওকে আমাদের সাথে একটা কথা খুব কানে বাজে আমি মাঝে মানে হয় না যে খারাপ সময় গেলে ঘুমের ভিতর দুঃস্বপ্ন ওকে যখন প্রথম আমাদের পাশে আনলো ততক্ষণ আমরা বুঝতে পারতেছিলাম না শুয়েছিলাম ও পাশে এসে বলতেছে ভাই আমাকেও কি মারবে কথাটা মানে এরকম ভাবে ও যখন বলতেছিল ওর চোখ ছলমল করতেছে আমাদের চোখ দিয়ে তখন অনবরত পানি বেরোচ্ছে হুট করে এসে বলে যে ভাই আমাকে কেউ মারবে তখন আমি বলছি কি যে দেখ আমাদের হাতে তো কিছু নাই তবে মনে হয় না আর কাউকে টর্চার করতে এই লাইন থেকে আমি বলি ওই দিন রুমের মধ্যে কি হয়েছে আমাকে আর সানিকে যখন ফার্স্ট টাইম নেওয়া হইলো রুমের মধ্যে ওই দিন রুমের মধ্যে কি হয়েছে এটা আমি বর্ণনা করতে চাই না এই নৃশংসতা কি হয়েছে আমার শরীরে এখনো ক্ষত চিহ্ন আছে আমরা এই ক্ষত চিহ্নের বিবরণটা আমি আমি এখন বলতে চাচ্ছি না এটা কোন এক সময় বলবো আমি তখন আল্লাহর কাছে একটা মানে আমি একটা রিকোয়েস্ট করছি যে আল্লাহ তুমি যদি বিশ মিনিট বিশ মিনিটের মতো মারা হয়েছে এবং এই বিশ মিনিটে স্যার এগুলা কথা বলবে স্যার এগুলা আমি আমি আসলে ফিজিক্যালি টর্চার নিতে পারি ঘটনা হচ্ছে আমাকে অন্তত আমার আমার উপরে যতটা আঘাত আসছে তার চাইতে আঘাত বেশি গেছে গুরুর উপরে এই মানুষটাকে যে পরিমাণ মারা হয়েছে তারপর আমার ওকে টার্গেট করা যে ও কি পোস্ট দিছে আমাদের টিচাররা কি পোস্ট দিছে প্রত্যেকটা টিচারের পোস্ট ওদের সামনে ছিল এবং আমার কাছে মনে হয় যে কোন না ইনফরমেশনটা আমাদের ইন্টারনাল ইনফরমেশনটা আমরা যখন টের পাচ্ছিলাম যে আসলে আমাদের উপর কি হচ্ছে সানি যতটা চর খাইছে সানি যতটা মানে বেতের বাড়ি খাইছে আমার সারা জীবনের ভেতরে আমার কে যে পরিমাণ মারা হয়েছে এটার বর্ণনা করে শেষ করা যাবে তারপর আমার লাগালো লাগানোর পর থানার হাজতে থানার থানার হাজত হাজতে যাওয়ার পরে হাজত তো জীবনে দেখি যে হাজত জিনিসটা কেমন এমন হাজত জিনিসটা যে কি এটা তো আমরা মুভিতে দেখতাম জীবনে রিয়েল লাইফে বেল্ট খোলো পকেট থেকে সব বাইর করো মানি ব্যাগ টানি ব্যাগ সব বাইর করো বাইর করে একদম সহ একটা নিথর বডি যে বডিটাতে মারা খুলে দিয়ে দেওয়ার পরে আমি শুয়ে পড়লাম রিপন স্যার রিপন স্যার বিশ্বাস করতে পারতেছিল না যে আসলে হচ্ছে কি উনি তখন আল্লাহর কাছে একটাই দোয়া করতেছিল স্যার আপনি একটু আপনি একটু সহ্য করেন ততক্ষণে আমার অবস্থা কাহিল মানে আমি আমার হাত ছিল না এমন সময় থানার ভিতরে আমাদের জন্য দুপুরের খাবার আসলো তো দুপুরের খাবার দিছে ভাত আর কি মুরগির মাংস আর আর হচ্ছে শাক আমার মনে হচ্ছিল যে সার্ভাইভাল ক্যাপাসিটি যে এই মুহূর্তে সার্ভাইভ করতে হবে আমার তো পিঠেছে সানিরে পিটেছে সানির হাত এখনো দাগ আছে আমার পায়ে তো দাগ আছেই বলতে চাচ্ছিলাম না কথা কিন্তু ইন্পো চলে আসতেছে এরপরে হাত দিয়ে কোনো মত খাইলাম খাওয়ার পরে ওইখানে কতক্ষণ করলাম সাড়ে তিনটা চারটে সাড়ে তিনটা চারটা পর্যন্ত আমরা থানার হাজতে ছিলাম আমার এই যে অফিসের যত স্টাফ এখানে আছে ক্যামেরাটা ঘুরেলে দেখা যাবে এখানে অন্তত বিশ পঁচিশ হাজার আছে কেউ হ্যাঁ আমার এই অফিসের স্টাফরাও পর্যন্ত এই গল্প জানেন আমি আজকে লাইভে এই এই সব সকল টিচার স্যার রিল্যাক্স রিল্যাক্স স্যার আমার এই টিচার এনারা কেউ জানে না কিন্তু আমি সাড়ে সাতটা লাইভ করবো সাড়ে সাতটা লাইভ করবো বলছিলাম না আমার এখানে আসতে দেরি হয়েছে এনাদের কাউকে আমি কিছু বলতে পারি না আমার সাড়ে সাতটা লাইভ করবো দেরি হয়ে গেছে এই স্টোরিটা আমি এখনই বলতেছি মানে এটা একদমই হচ্ছে মানে এই মুহূর্তের বলা স্টোরি এটা মানে লাইভে আমি বলতেছি আমার টিচারও শুনতেছে স্টোরিটা শেয়ার করা হ্যাঁ মা কারুপাতে শেয়ার করি না সুযোগই হয় না তো গুরু অনেক বলতে ইচ্ছা করতেছে বলেন আপনি বলেন বললে হালকা হতে পারলেন বলেন আমারে দিও বলেন ওকে তানার হুম থানার হাজতে তখন কয়টা বাজে গুরু সাড়ে থানার সাড়ে চারটায় বের করলো হাতে মানে কি প্রতঙ্গ মানে লাগায় বের বের করার পরে আমাদের তিনজনের ছবি তুললো আমাদের হ্যাঁ ভুল হলে আপনি একটু মনে করে দিন তিনজনকে থানার হাজার থেকে বের করে এমন একটা ছবি তুললো আমি ছবি তোলার পরে তখন নরসহ সাহেব ভাইয়ের সাথে আমার দেখা আর সানির ফুফু ছিল তখন অলমাইটি ব্লেস যে ওনাকে আল্লাহ পাঠাইছে সাম হাউ এবং উনি আমাদেরকে আমার মনে হয়েছে যে সাম্বর ইজ দেয়ার হ্যাঁ তারপরে হচ্ছে আমাদেরকে কি করলো থানা হাজত থেকে প্রিজন ভ্যানে প্রিজন ভ্যানে ঢুকে পাঠাই দিলে আমরা তো কিছু বুঝতেছি না কথায় যাচ্ছি প্রিজন ভ্যান থেকে আমাদের তিনজনকে নিয়ে ঘুরে আবার একটা কতক্ষণ গিয়ে ইউ টার্ন নিয়ে আবার থানায় থানায় বেশি বেশি নিয়ে যাচ্ছিল সম্ভবত রিভাইজ করার জন্য আরেকবার করার জন্য হ্যাঁ না তখন আমার তখন কি মনে হচ্ছিলো ডিপি অফিসার না ডিসি অফিসে যাচ্ছিল ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমাদের ধারণা ছিল না ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ আমি যেটা বললাম আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যখন আমাকে আসল করছিলো যখন আমাকে আসল করছিল ওই সময় হচ্ছে ওরা ফেসবুকে দেখছিল যে স্টুডেন্ট জড়ো হয়ে গেছে এই কাজী করা এবং এই বারো নম্বর সাইডে চোদ্দ নম্বর সাইডে এক নম্বর সাইডটা ফাঁকা আছে সেই জন্য তারা আমাদেরকে অ্যাসুল করাটা বন্ধ করে দেয় ওই মুহূর্তে এসুল করাটা বন্ধ করে দিয়ে উঠে যায় উঠে যায় আমাদেরকে হাজতে দিয়ে দেয় তারপরে তারা ওইখানে ইয়াতে চলে যায় ডিসি অফিসে চলে যায় এবং সেখান থেকে কল করেছে এটা আমি বলতে শুনেছি যখন আমাদেরকে বের করছিল বলছিল যে আমরা ডিসি অফিসে যাবো এবং আমাদেরকে ডিসিতে দিয়ে যাওয়া হচ্ছিল এবং এর আগে যাদেরকে এই ধরনের করা হয়েছে তাদেরকে ডিসি অফিসে পুনরায় নিয়ে আসল করা হয়েছে সো ওইখানেও সম্ভবত ওরা স্টুডেন্ট কন্ডিশন খারাপ দেখে স্টুডেন্টরা ব্যারিকেড দিয়ে ফেলেছিল সম্ভবত আমার যেটা মনে আমরা তো থেকে খুব একটা অবজার্ভ করতে পারিনি তো ব্যারিকেড দিয়ে ফেলার কারণে তারা গাড়িটা ঘুরে নেয় ঘুরে নিয়ে পুনরায় থানায় ব্যাক করে আবার ব্যাক করে থানায় ব্যাক করার পর তখন আমরা তো টেনশন যে ঘুরে থানা থেকে তখন কতক্ষণ গাড়িটা চলছে দশ মিনিট পনেরো বারো পনেরো মিনিট পনেরো মিনিট গাড়িটা গেল গাড়িটা গিয়ে আবার ঘুরে হচ্ছে আবার থানায় থানা থেকে আসার পরে বাকি যে তিনজন আমাদের টোটাল ছয়জন জন আমাকে গুরুকে সানিকে নেওয়ার পরে বাকি তিনজনকে নিয়ে এবার চলে গেল ডিরেক্ট ডিবি অফিসে তো ডিবি অফিসে যাওয়ার পর সবচেয়ে তে আটজনের ঘটনা ঘটলো যে ডিবি অফিস আমাদেরকে রিসিভ করলো এবং তারা আমাকে চিনতে পারলো ডিবি অফিসের কয়েকজন কর্মকর্তা আমাকে চিনতে পারছে যে আপনারা ক্লাসটা আমার মেয়ে দেখে আপনারা ক্লাসটা আমার ছেলে দেখে এবং আমার কাছে তখন রিলিফ লাগতেছিল আমাদের সবার কাছে যে মানে আমরা একটা হ্যাপি ফিল করতেছিলাম যে আমরা মনে হয় একটা ভালো জায়গায় আসছি ভবিষ্যৎ একেবারে ছিল আমাদের সাথে কি হবে ডিবি অফিসের লোকজন বলতেছিল যে আপনারা এখানে কিভাবে মানে আমিও আমরাও তখন খুলে বলতে পারছিলাম না তো ডিবি অফিসে আমরা এটা ভয় ছিলাম যে আমাদেরকে পুনরায় মারধর করা হবে কিন্তু সারপ্রাইজিংলি ডিবি অফিস আমাদের প্রথমে প্রোফাইলিং করলো প্রত্যেকের এভরি সিঙ্গেল ডেটা ইনপুট করা হচ্ছিল প্রত্যেকে আমার এক একজনের ডেটা ইনপুট করতে মিনিমাম বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট করে তা ছয় জন মানুষের এক ঘন্টা বিশ মিনিট আমরা শুধু এক জায়গায় বসেছিলাম এই বডিতে আঘাত নিয়ে ওয়াশরুমে যেতে গেলে হ্যান্ডকাফ পরে ওয়াশরুমে নিয়ে যায় হ্যান্ডকাফ পরে নিয়ে আসে এই অবস্থায় প্রোফাইলিং করতে করতে প্রোফাইলিং শেষ হলো কটায় সাড়ে দশটায় হ্যাঁ বলা যাচ্ছে সাড়ে দশটায় এখন এরপরে ওইখানকার কর্মকর্তা যখন দেখলো যে আমাদের উপর এরকম আঘাত করা হয়েছে তখন উনি আল্লাহর কি মানে অশেষ কৃপা উনি ওই ডিবি অফিসের যিনি হচ্ছেন ট্রিটমেন্ট দেন ওনাকে নিয়ে আসা হইলো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইলো আমাদেরকে ঔষধ খাওয়ানো হইলো এটা আমাদেরকে ডিবি অফিসে ফার্স্ট এইড দাও প্রাইমারি ডিসকাশনের পরে আমাদেরকে সাইবার ইউনিটে প্রথমে আমরা ছিলাম ক্রাইম ডিভিশনে ক্রাইম ডিভিশনে আমাদের ডেটা এন্ট্রি করা হয়েছিল সেখানে ডেটা এন্ট্রি শেষ করে আমরা প্রায় পনেরো দশটা দশটা এরকম টাইমে সেখান থেকে আমাদেরকে সাইবার ডিভিশনে শিফট করা হয় সাইবার ডিভিশনে সেখানে তারপর থেকে আপনি বলেন অসুবিধা নেই তারপর হচ্ছে হ্যাঁ তখন আমাদেরকে বলা হইলো যে যেদিন মেট্রো রেল ভাঙা হইল সেদিন ছিল শুক্রবার উনিশ তারিখ তো আমরা তো আমাদের ঘটনা সানিকে বলে আপনারা কুইছিলেন আমরা বললাম আমরা তো আন্দোলনে আমরা তো কোনোদিন কোন স্টুডেন্ট কে বলি নাই যে তোমরা কোন ধ্বংসাত্মক কর্মকাণ্ড করো আমরা এটা তোমরা গুজব ছড়ায়ও না তোমরা এমন কিছু করোনা যেন রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয় আমরা এই আহ্বান করেছিলাম ডিবি অফিস যখন দেখলো আমাদেরকে এইরকম মারা হয়েছে তখন আমাদেরকে একটা কথা বলছিল যে যেদিন মেট্রো রেল ভাঙা হয়েছে সেদিন আপনারা কোথায় ছিলেন আমি বলছি আমি এবং আমার সব টিম মেম্বারদেরকে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি যে স্যার আমরা 19 তারিখ সবাই বাসায় ছিলাম তখন ডিবি এডিসি স্যারকে আমার সালাম স্যার যদি আমার এই লাইভ দেখে থাকেন थैंक यू সো ভেরি मच উনি তখন একটা কথা বলছিল থাকেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে রিলিজ পেয়ে যাবেন রাইট গুরু রাইট এবং আমি তখন ক্লিয়ার করে বলেছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার টিম মেম্বারদের কেউ উনিশ তারিখ শুক্রবার সারা দিন কেউ বাসা থেকে বের হয় নাই তখন আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ সবার নাম্বার নিছে নাম্বার নেওয়ার পর ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে চেক করে দেখলো যে আমরা আমি আমার বাসার দিকে ছিলাম রাজ রাজ সবাই সবার বাসার দিকে ছিল আমাদের দশ নম্বরের কোনো ইনভলভমেন্ট ছিল না তখন আমরা একটা রিলিজ পাইলাম যে আমরা এই ধ্বংসাক্ত কর্মকাণ্ডের সাথে কোনোভাবে সম্পৃক্ত না এবং একটা ওই পর্যায়ের কর্মকর্তা থেকে যখন এই কথাটা আসছে তখন আমরা মনে মনে একটা রিলিফ পাইলাম গুরু মনে হয় একটু আমরা মানে ছাড়া পাবো আমরা ছাড়া পাবো তখন রাত বাজে তখন আড়াইটা তখন আমাদেরকে একটু খেতে দিছে আমাদেরকে একটু ভাত খেতে দিছে আমাদেরকে সবজি সবজি তরকারি দিয়ে ভাত খেতে দিছে আমাদের কাছে মনে হয়েছে যে সামবডি সেভড আওয়ার লাইফ ছয়জন মানুষ ভাত খাইলাম আমাদেরকে আপ্যায়ন করা হলো এমন সময় থানা থেকে লোক আসলো ডিবি আর থানা তো হ্যাঁ ছিলাম তখন থানার লোকজন আসলো যারা আমাদের ইনভেস্টিগেশন অফিসার ছিল তারা আসলো আসার পরে এইবার আহ ডিবির কর্তৃপক্ষ জানালো যে তোমরা ওনাদেরকে অ্যাসল করেছ তোমরা ওনাদেরকে মেরেছ এটা তোমাদের দায়িত্ব তোমরা ওনাদেরকে ট্রিটমেন্ট করবা একটু হলছে প্রথমে তারা থানাকে কল করার পরে থানা রেসপন্ড করে নাই। না রেসপন্ড করে নাই তখন তারা আমাদেরকে নিয়ে রওনা দিয়েছিল থানার দিকে। পরে থানা থানায় ব্যাক করে দিয়েছিল আরকি। থানায় ব্যাক করতে গিয়ে কিছুদূর পর্যন্ত আগারগা পর্যন্ত নিয়ে আসছে एक्चुअली। আগারগা পর্যন্ত নিয়ে এসে তারা রাস্তার পরিস্থিতিটা ভালো মনে হয়নি তাদের কাছে। তাদের কাছে মনে হয়েছে যে সামনে স্টুডেন্টরা ব্যারিকেট দিয়েছে বা কিছু একটা সমস্যা হবে। তারা ব্যাক করে ডিবি অফিসে নিয়ে যায় আমাদেরকে। ডিবি অফিসে নিয়ে গিয়ে তারপরে থানাকে স্ট্রিকলি চার্জ করে যে আপনারা মেরেছেন মূলত যেটা তার বলছিল আর কি যে আপনারা মেরেছেন আপনারা অ্যাসল্ট করেছেন এবং যেভাবে অ্যাসল্ট করেছেন তাতে যদি আমাদের কাছে প্রত্যেকটা পিকচার আছে সবটা জায়গা খতর পিকচার আছে সো যেহেতু অ্যাসল্ট করেছেন তো এটা দায় দায়িত্বটা আপনারাই নেবেন এটা আপনারা নেবেন থানাকে এভাবে জানানো হয় এটা ঠিক আছে আপনারা কেউ ভয় পায় না ঠিক আছে আমি যেটা বলছি এটা ঠিক আছে আমি বুঝি আমি আইন যথেষ্ট ভালো বুঝি আপনারা কোনো ভয় পায় না কেউ কোনো ভয় পায় না লেট মি সাই ঠিক আছে তারা বলল বললো কর্মকর্তা ছিলেন উনি পরিচয়টা গোপন করে গেছেন উনি আমাকে চিনতে পেরেছেন আমি চিনতে পেরেছি আমি এখন পর্যন্ত কাউকে বলিনি এই বললাম মাত্র উনি আমাকে চিনতে পেরেছেন তো এনিওয়ে উনি বলছিলেন যে হচ্ছে এইভাবে যে তো কিছু যদি হয়ে যায় এটা থানাকে দায় নিতে হবে আমরা এটা দায় দায়িত্ব নিব না এমনকি উনি ক্রাইম ব্রাঞ্চকেও বলছিলেন যে কেন এটা রিসিভ করা হলো এটা রিসিভ করা হলো কেন এই পরিস্থিতিতে তো পেশেন্ট বানায় ছেড়ে দিছে পেশেন্ট বানায় ছেড়ে দিছে এটা তো রিসিভ করার কথা না কারণ কে দায় দায়িত্ব নেবে তখন বলল যে হচ্ছে ওনাদেরকে থানা থেকে নিয়ে যেতে বললো থানার রেসপন্ড না করে ওনারা নিয়ে আসলেন আগারগাঁও পর্যন্ত নিয়ে এসে ওনারা ব্যাক করলেন ডিবি অফিসে ব্যাক করার পরে থানাকে খুব স্ট্রিক্টলি চার্জ করলেন যদিও উনি এডিসি থানা এখানে মিরপুরে ডিসি কে চার্জ করা হলো তো চার্জ করা হলো যখন ডিসিকে চার্জ করা হলো তখন ডিসি বুঝতে পারলেন যে ওনাকে পাঠাতেই হবে লোক পাঠাতে হবে থানা থেকে তখন এখানে সেকেন্ড অফিসারকে পাঠালেন সেকেন্ড অফিসার গিয়ে আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করলেন এবং তার আগে সহরদি হসপিটালে আমাদেরকে আবার ফার্স্ট এইড হলো ফার্স্ট এড দেওয়া হলো কিছু ওষুধপত্র দেওয়া হলো ওষুধপত্র দেওয়ার পরে ওনারা নিতে পারলেন না তারপরে ওনারা পরিস্থিতি বুঝলেন যে থানাতে খুব বেশি সুবিধা করা যাবে বলে মনে হচ্ছে না এরকম একটা পরিস্থিতি ওনারা বুঝতেছিলেন যে যে কারণে রাস্তায় স্লো হচ্ছিলেন বারবার করে তারপর থেকে ফাঁদ সাহেব আবার বলবেন ইনশাল্লাহ তখন ডিবি অফিসে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নিল রাত তখন সাড়ে চারটা বাজে ও আচ্ছা হ্যাঁ ওইটাই তো বলেছি সরডি হসপিটালে গেলাম ডিবি মানে ডিবি অফিস থানাকে বাধ্য করছে থানা কর্তৃপক্ষ আমাদেরকে আমাকে এবং সানিকে যেহেতু আমরা মারাত্মক ভাবে তখন মানে আমাদের বডিতে জখম সরদে হসপিটালে নিয়ে গেল হ্যান্ডকাফ লাগে সরোদ হসপিটালে গেলাম ফাইল চেক হইলো তারপরে হচ্ছে আমাদেরকে ইনজেকশন দিল রোলেক আর সার্জেল আই রোলেক আর সার্জেল ইনজেকশন দিল তখন আমার মানে ইনজেকশনটা আমার দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে যে সামথিং হ্যাপেন আমার পুরো পৃথিবীটা ঘুরতেছে আমি বললাম অফিসারকে যে আমার একটু রেস্ট দেন আমাকে একটু দশ মিনিট ঘুমাতে দেন প্রচন্ড পরিমাণে আমি টায়ার্ড এবং উনি হয়ে গেছিলেন টু গার্ড সাইকে আমি বলি উনি সেন্সলেস হয়ে গেছিলেন দাঁড়ায় থাকা অবস্থায়স হয়ে গেছিলেন ফার্স শেষ হয়ে গেছিল উনি পড়ে গেছে দু কাছ থেকে দুজন পুলিশ ধরেছে আমি বললাম যে তাড়াতাড়ি বেডে শুয়ে দেন উনি ওই জিনিসটা উনি বলতে পারছে না উনার মনে হয় না মনে আছে আর কি আমি পরে হ্যাঁ আমি শুইছি আমার শোয়ার পরে একটু পর আমি আমি উঠলাম ওঠার পরে সোরারদি হসপিটাল থেকে আবার ডিবি অফিসে আনা আমাদের তখন অলমোস্ট রাত আর এটা তিনটা বাজে তখন একটা ল্যাপটপের সাহায্যে থানার একজন আমাদের ফিঙ্গার প্রিন্টটা নিলেন থানার ফিঙ্গার প্রিন্টটা নিলেন সমস্ত ডিটেলিংটা নিলেন ছয় জনের এটা নিতে নিতে সাড়ে চারটা বাজে তখন রাত সাড়ে চারটা প্রায় ফজর আজান দেয় এটা কখন চাই আজান দিয়ে ফেলছে এটা হচ্ছে পনে পাঁচটা পাঁচটা মানে অলমোস্ট পাঁচটা বুধবার রাতে এটা হচ্ছে বৃহস্পতিবার হয়ে গেছে বুধবার দিবাগ বৃহস্পতিবার ভোর আচ্ছা বৃহস্পতিবার ভোর তখন আমাদেরকে সাড়ে চারটার সময় ডিবি হাজতে নেওয়া হলো ডিবি হাজতে নেওয়ার পরে আমাদেরকে ডিবি হাজতে এক একজনকে এক এক ছেলে দিল আমরা কোনো মতো ঘুমাইলাম আমি তিনটা ঘন্টা ঘুমাইলাম কোন মতো ঘুমাইলাম একটা ছোট একটা ছেলের মধ্যে বিশ জন মানুষ আটকা এমন একটা জায়গা একটা ঘুমানোর জায়গা পাইছি আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক রহমত যে একটা ঘুমানোর জায়গা পাইছি তো ডিবি অফিসের হাজতে নিচতলায় আমরা আমি একটু ঘুমাইলাম সকাল কটা বাজে তখন আবার আটটায় সাতটা এসে এই আপনারা উঠেন আমাদেরকে উঠে এই প্রিজন ভ্যানে ঢুকাইলো প্রিজন ভ্যানে ঢুকে আমাদেরকে কোর্টে চালান করে দিল কোর্টে জজ কোর্ট কোর্ট সিএমএম কোর্টে আমাদের চালান করে দিল আমাদেরকে ঢুকাল গারোদে কোর্টের নিচে একটা জায়গা থাকে যেখানে সকল আসামিকে একসাথে রাখা হয় সেটা হচ্ছে গারদ তো প্রথম গারদে আমরা যখন ঢুকলাম আমরা ছয় জন আমাদেরকে নাস্তা দেওয়া হলো তখন মানে মনে হইলো মাসাল্লাহ আল্লাহ মানে কি পরিমাণ রহমত আমাদেরকে নাস্তা দিল কি একটা কেক আর একটা রুটি খাওয়ার পর ছোট কলা একটা ছোট সাইজের একটা কলা পানির বোতল দিছে আমি মানে খুবই হ্যাপি যে আল্লাহ মানে মানে কষ্ট সুখ হ্যাঁ একটা অনুভূতি আমি তো বুঝতে পারিনি গারদ জিনিসটা কি বোঝা শুরু করলাম ঠিক দুই ঘন্টা পর থেকে এই যে আস্তে আস্তে লোক আসা শুরু করলো যত ধরনের আসামি সব কত লোক হবে দুই আড়াইশো দুশোর উপরে দুইশোর উপরে একটা রুমের মধ্যে দুশো জন লোক শ্বাস নিতে পারতেছিলাম না বুঝতে পারতেছিলাম না যে কোথায় আসলাম এটা কোথায় আসলাম আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম আল্লাহ এখান থেকে একটু বের করার আমরা তো কিছুই বুঝতে পারতেছিলাম না যে কি হবে ওই ভিড়ের মধ্যে ওকালত নামা আসলো তখন সাইন করে বুঝতে পারলাম যে ওকালত নামা হচ্ছে এমন একটা জিনিস যেটা উকিল যে আইনজীবী বাইরে আছে উনি আমার জন্য লড়বেন তো সে ওকালত সাইন হলো তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের পরিবারের কেউ না কেউ বাইরে অপেক্ষা করতেছে বা যোগাযোগ করার চেষ্টা করতেছে তো ততক্ষণে হচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা আমরা আমাদেরকে অ্যারেস্ট করলে হচ্ছে বুধবার সকাল পৌনে এগারোটায় তার মানে চব্বিশ ঘন্টা অলরেডি পার হয়ে গেছে চব্বিশ ঘন্টা আমরা থানার হাজত থেকে ডিবির হাজত থেকে সিএমএম কোর্টের তো সাইন হওয়ার পর আমাদেরকে এক এক করে লাইন নিয়ে নিয়ে প্রিজন ভ্যানে আবার ঢুকেলো আবারও প্রিজন ভ্যান এখানে আমি একটু বলি ওকালত মামা আসতে ছিল মানে একটু অলৌকিক ভাবে হ্যাঁ মানে যেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেশন ছিল না মানে আমরা তো ছয় জন ছিলাম একসাথে সবার ফার্স্ট এ ওকালত নাম আসলো রিপন স্যারের সবার ফার্স্ট এর আসলো রিপন স্যারের আমরা একটু সারপ্রাইজ হইলাম আবার কিছুটা শকিং ও ছিল যে কি হইল একটা আসলো আসার পরে রাজ ও হচ্ছে একটা পুলিশের সাহায্যে হ্যাঁ বললো যে ও তো ছোট ও খুবই চিন্তিত ছিল ও কাঁদতে ছিল একটু পর পর একটু পর পর শুধু সাইডে যাই সবচেয়ে বেশি মানে মেন্টালি যদি অসুস্থ আমরা কাউকে বলি তাহলে সবচেয়ে বেশি অসুস্থ হয়েছে হচ্ছে রাজ রিপন স্যার এবং আমাদের এমডি স্যার রাজ এবং রিপন স্যার প্রথম দুই দিন প্রচুর কাছে প্রচুর কাছে তো এক এক করে ওকালত নাম আসতেছে পরে এমডি স্যারের ওকালত নাম আসলো সবার শেষে আসছে ফাজ স্যার ওকালত নাম আমাদের কাউকে কোর্টে ওঠায় নাই শুধু কোর্টে নিয়ে গেছিল রাজকে রাজকে যখন কোর্টে নিয়ে গেছে তো ওকে কোর্টে নিয়ে গিয়েছিল ওকে যেভাবে হ্যান্ডকাপ নর্মালি সামনে বাঁধলেও না ওই ফিলটা হয় না আমি দেখতেছিলাম তখন ফার্স্ট আমার চোখ দিয়ে পানি বেরোইছে যখন আমি রাজের হ্যান্ডকাপটা পরানো দেখছি দুই হাত পিছে দিয়ে এমন ভাবে বাঁধতেছে যেন মনে হইতেছে আমার ভাইটা কি সন্ত্রাসী মনে হয় বিষটা মার্ডার করে আসছে ওকে পিছনে এমন ভাবে হাত বাঁধতেছিল বেঁধে ওকে তখন নিয়ে গেল কোর্টে কোর্টে নেওয়ার পরে বাইরে এসে ওর হচ্ছে আমাদের বাইরে যারা ছিল তাদের সাথে দেখা হয় এর কিছু শর্ট কিছু বিবরণ রাজ একটু বলবে আচ্ছা তো আমাকে যখন নিয়ে যায় তো আমি মনে করছিলাম যেহেতু আমাকে ছয়জন একসাথে মানে আমাদের ছয়জনকে একসাথে নিয়ে গেছে তো আমি ভাবছি যে আমাদের ছয়জনকে হয়তো বা ওকালত মানে উকিলের ওখানে একসাথেই নিয়ে যাবে তো আমি প্রথমে আমাকে বের করলো করার আমার পিছনে হাত বাঁধলো আরেকজনের সাথে অনেকটা আমি বললাম যে আমার হাতটা একটু লুজ করেন ঢিল করেন কিন্তু তারা করলো না অনেক টাইট করে রাখলো তারপরে আমাকে নিয়ে গেল এখন নিয়ে যাওয়ার পরে তখন বাইরে অনেক সাংবাদিক ছিল তারা ছবি তুলতে ছিল তো আমি আমাকে তখন লিফ্টের দাঁড়া যে আমাকে এই ছেলের সাথে কেন আনা হয়েছে আমি তো আমার সারদের সাথে আসতে আমি সারদের সাথে যাবো পুলিশটা তখন আমাকে বলেন না তোমাকে এর সাথে যেতে বললাম না আমি তো সারদের সাথে আসতে আমাকে খালি একটু বলেন যে আমাকে এই এই ছেলের সাথে কেন আমাকে সারদের সাথে নিয়ে যান তো আমাকে পুলিশ বলে বেশি কথা বলো না চলো তো এই বলে আমাকে ওনারা পাঁচতলায় নিয়ে গেল পাঁচতলায় নিয়ে যাওয়ার পরে আরো একতলা বললো যে উপরে উঠো উঠলাম উঠার পরে আমি কাউকে খুঁজে পাই না পরে পিছন থেকে দেখলাম একটা মানে আমাদের পরিচিত ভাইয়া তিনি আসলো আসার পরে আমি নাম বলবো না তো কিছুক্ষণ পরে দেখি আমার তাজবে আসছে তো তাজবে যখন আসছে তখন আমার একটু সাহস বাড়ছে যে কেউ আমার ভাইয়া তো আছে ওখানে কিছুক্ষণ পর দেখি আমার ভাবি আসছে ভাবি আসে আমার সাথে সামনে কান্নাকাটি করতেছে তো তারপরে ভাবি আসলো তারপরে ফাহাদ সার আমার মানে আনটি আসলো তারপরে নীলা ভাবি আসলো তো এনারা সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল ফাহাদ সর কই ফাহাদ সর কই আমি ওনাদেরকে বারবার বলতেছিলাম ফাহাদ স্যার আমার সাথেই আছে কিন্তু আনটি কোনো ভাবে বিশ্বাস করতেছিল না যে ফাহাদ সর আমার সাথে নেই বা না ফাহাদ তোমার সাথে নেই আমি বললাম না আনটি ফাহাদ সর আমার সাথেই আছে তো ওখানে আমাকে প্রায় পাঁচ দশ মিনিট অপেক্ষা করানো আমি তখন অনেক কান্না করতেছি মানে আমি ভাইয়াকে দেখে আমি খুবই কান্না করতেছি ওই টাইমে কিছুক্ষণ পরে উকিল আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কিছু করছো না এর মধ্যে থানাতে পুলিশ আমাকে মানে গাড়িতে তোলা আগে পুলিশ আমাকে থানাতে হাজর থেকে তাদের নিজস্ব একটা কক্ষে নিয়ে গেছে তো নিয়ে যে আমাকে বলছে যে তোমার ফোন আমি চেক করছি তো তোমার ফোনে আমরা কিছু পাইনি তোমার ফোনে আমরা কোনো প্রশ্ন পাইনি তোমাকে আমরা ছেড়ে দেবো তুমি টেনশন করো না কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে তোমার ভাবিকে নেজে ধরে দিতে হবে আমাদেরকে আমি বললাম কেন ভাবিকে ধরে দিতে হবে কয় তোমার ভাবি পোস্ট করছে তারপর ওনারা আমাকে একটা স্ক্রিনশট দেখালো পনেরো জুলাইয়ের একটা স্ক্রিনশট যেটা ওরকম রিলেটেড কিছু ছিল না তখন আমি একটু ভয় পেলাম যে আমি ভাবিকে কেন ধরো আমাকে বললো তোমার বাসার ঠিকানা দাও তো আমি তো ঢাকাতে নতুন আমার বাসার ঠিকানা আমি ওইভাবে জানি না তখন আমাকে ধমকি দিলো ওনারা যে বাসার ঠিকানা কেন জানো না তারপরে মহিলা পুলিশ রেডি করলো ভাবিকে নিয়ে নিয়ে আসবে এই জন্য সেই টাইমে অনেক আল্লাহ জোরে বৃষ্টি আসা শুরু করলো প্রায় আধা ঘন্টা বৃষ্টি থামলো তো ভাবিকে তারপরে ভাইয়া আমাকে অনেকে বুঝালো যে কান্নাকাটি করিস না পরে ভাইয়া ছয়তলা থেকে পুলিশ আমাকে যখন বাইরে বের করে মানে কোর্ট থেকে তখন ভাইয়া আমাকে নিয়ে আগায় দিচ্ছে পুলিশ ভাইয়াকে বারবার বলতেছে আপনার সরে যান আপনি কেউ কিল ভাইয়াকে বারবার সরে যাচ্ছে কিন্তু ভাইয়া যাচ্ছে একবার ভাইয়া যায় একবার ভাবি আসে দিয়ে আমাকে নিচে নামাই দিল ভাইয়া আমাকে আগায় দিল তারপরে আমি যখন ওই আবার স্যার আপনাদের যে রুম ওই রুমে যে দেখি স্যার আপনারা নাই তখন স্যার আমার মানে খুবই খারাপ লাগে স্যার আমি বলতেছি আপনারা কই মানে আমি তো স্যার আপনাদের ছাড়া তো আমি তো গেছি স্যার আপনাদের পেয়ে তো আমি একটু সাহস পেয়েছি ওইটা আমি আপনাদেরকে পাইনি স্যার তারপরে কিছুক্ষণ পর আমাকে গাড়িতে তুললো তুলে নিয়ে আসো মানে আমাকে হয়েছে কেন কারাগর কারাগর নিয়ে আসো হলো এই সিচুয়েশনের পর এরপরে এই ঘটনার পর তখন আমাদের সবাইকে প্রেজেন্ট ভ্যানে নিলো প্রেজেন্ট ভ্যানে মোটামুটি এই হচ্ছে সিনারিও এটা হচ্ছে ও তো একটা পার্ট বলছে এখানে আরো মানে বললে অনেক হয়ে যাবে এত বলতে চাচ্ছি না শর্ডার হচ্ছে এরপরে আমাদেরকে সিএমএম কোর্ট থেকে সবাইকে একসাথে করে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ যখন আমরা আসলাম মানে দেখলাম কেরানীগঞ্জে তখন সুন্দর একটা জেলখানা ওয়াও আমাদের কাছে মনে হইলো মার্শাল কোথায় আসলাম সুন্দর জায়গা এটা পার্কে ঢুকলাম হঠাৎ করে পার্কে ঢুকলাম মন ভালো হয়ে গেল কিসের মধ্যে মানে ততক্ষণে জীবনের আশা তো গেছেই কোথায় যাচ্ছি তার তো কোনো ঠিক ঠিকানা নাই জীবনের আশা তো গেছে এখন আমি আর সানি সানি একবার আমার সাথে গুরুর হ্যান্ড একবার আমার সাথে রিবন স্যার রিবন স্যার এখনো কথা বলেন রিবন স্যার আপনি জাস্ট কোন জায়গা থেকে বলুন আমাকে একটু বললেন আপনি জেলখানা গল্প বললেন তা আমাদেরকে জেলখানায় যখন ঢুকালো জীবনে তো ওই রোডে পঞ্চাশ বার গেছি আসছি মাওয়া রোডে কিন্তু এইটা যে এখানে একটা এখানে যে আলাদা একটা গল্প আছে একটা আলাদা জগৎ আছে এটা প্রথম দেখলাম তো সুন্দর ফুলের বাগান ঢুকলাম ঢুকানোর পর সবচাইতে ভয়াবহ বিষয় হচ্ছে ওই যে ব্যাঙের মতো করে বসায় রাখা প্রতিটা মোমেন্টে ব্যাঙের মতো করে বসায় রাখা হয় নিজেরা কয়েদি কয়েদি ফিল হচ্ছিল নিজেরা মনে হচ্ছিল আমি একটা দাগে আসামি ততক্ষণে বুঝে ফেলছি যে মানে জেলে ঢুকতেছি মানে কবে নাই তো মেন্টালি হয়ে যে আমি কয়েদি আমি আমি একটা জেলের আসামি আমি কয়েদি ফিল হয়ে গেছিল মান সম্মান কে কি বলতেছে তৃতীয় ছাড়া তো কোনো শব্দ নাই হ্যাঁ যারা দেখে সালাম দেওয়ার কথা দিনে পাঁচবার এরা তৃতীয় করতেছে এটা গায়ে লাগা পাচ্ছি না এবং গায়ে লাগানো থেকে শুরু করে অফ করে দিছি এই বস কথায় কথা এই বস এই যে একটা সিচুয়েশনের মধ্যে প্যান্ট খুলে প্যান্টের থেকে যত টাকা পয়সা নিয়ে শুধু বডিটা নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইছে ঢুকানোর পর সবচাইতে বাজে অভিজ্ঞতা হচ্ছে জেলখানার যে বিল্ডিং গুলা একটা বিল্ডিং এর আলাদা আলাদা নাম আছে এবং সবচেয়ে নিচের যে সেলটা এই সেলটার নাম হচ্ছে আমদানি জেলখানার আমদানি মানে আমরা হইল নতুন ইনপুট এক সাথে একটা রুমে সাতাত্তর জনকে ঢোকানো হইল ভয়াবহ অভিজ্ঞতা বলে শেষ করা যাবে না ওই রুমের মধ্যে এই একটা ড্রেস পরে আমরা সবাই সেম ড্রেসে বুধবার থেকে শনিবার পর্যন্ত বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন একই ড্রেসে একই অবস্থায় আমরা ছিলাম আমদানির ভিতরে ঢুকে জেলের ভিতরের জীবনটা কি তোমাদের বলে বুঝাইতে পারবো না যে এটা কি জীবন যে গেছে কেবলমাত্র সে জানে এটা বলে বোঝানো যাবে না যে জেলের ভিতরে কি হয় একটা ছোট টয়লেট এই টয়লেটের মধ্যে সাতাত্তর জন মানুষ ঢোকে সাতাত্তর জন মানুষ এটা তো সাতাত্তর জন কম ছিল আমরা শুনছি এই ওই জেলখানার ভিতরে একশো বিশ প্লাস মানুষও ছিল এই একশো বিশ প্লাস মানুষ একটা জায়গার মধ্যে ঘুমায় একটা জায়গার মধ্যে ঘুমায় ওই যে আঙ্গুল গুলো থাকলে যেরকম থাকে না একটা বডির সাথে আরেকটা একটা বডি এমনি লেগে থাকে এমনি মানুষ ঘুমায় না ঘুমাইলে এই পাশের জন্যের জায়গা হয় না এই পাশের জন্যের জায়গা হয় না তো জীবনে এরকম যে বিছানা তিনবার ঝেরে আমরা ঘুমাই সেখানে যখন এইখানে ঘুমাইতে হচ্ছে এই মানুষগুলো যখন ঘুমাচ্ছে তখন একটাই আশা ছিল যে চার ছয়টা মানুষ তো একসাথে আসি এবং আরেকটা জিনিস ভেবে আনন্দ পাচ্ছিলাম আল্লাহর কাছে সুক্রিয় করতেছিলাম যে এত অত্যাচারের পরেও গুলি খাইনি এবং আমরা মানে আমার হাড্ডি ঠিক আছে তো জেলখানা যখন গেল ততক্ষণে তো খাওয়া দাওয়া ওই যে ডিবি অফিসে যে খাইছি তারপরে আর হচ্ছে ওই যে গারো দেখাইলাম এরপরে আর কিন্তু খাওয়া দাওয়া নাই আমদানিতে যাওয়ার পরে আমাদের প্রথম খাবার কি দিল খিচুড়ি ও মানে জেলখানার যে প্লেট প্লেট হ্যাঁ ভিক্ষুক যে ভিক্ষা করে না ওই প্লেটের চাইতে ওই প্লেটটা খারাপ এই প্লেটের মধ্যে আমাদের ছয় জনকে দিল খিচুড়ি দেখা মনে হইলো কি সবাইকে খিচুড়ি দিছে ওরে লাইন কি সিরিয়ালি যাইতে হয় এবং কেউ কেউ পায়ও না হ্যাঁ এই অবস্থায় আমরা খিচুড়ি খাইলাম কি মনে হইলো কি খাইছি মানে কিছু একটা গেছে মুখের ভিতরে কিছু একটা গেছে আলহামদুলিল্লাহ আমরা বলছি প্লেটের দিকে তাকায়ে খাওয়া তো দূরের কথা চোখ বন্ধ করে শুধু গিলছি এরপরে আসলো ঘুম না গুরু ঘুমানো ছাড়া তো উপায় নেই হাঁটার তো কোনো সিস্টেমই নেই একটা জায়গা আমার বডিটা যতটুক এতটুক জায়গা আমার জন্য বরাদ্দ আমার বডিটা যতটুক আমার বডিটা ছয় ফিট আমার জন্য ছয় ফিট জায়গাটাই আছে এর চেয়ে বেশি এক ইঞ্চি জায়গা ডানে বামে নাই আমার ডানে তাজ রাজ ঘুমাইছে আমার বামে হচ্ছে সানি ঘুমাইছে সানির উল্টো পাশে গুরু গুমেছে গরুর ডান পাশে রিপনসার এবং সারের মাঝখানে এমডি স্যার আমরা ছয়জন চিপকায়া বস্তা রাখে না বলে স্যার হচ্ছে ইলিশ ফাইল জায়গা হয় না এমনি শুইতে হয় তো আমি ড্যান কাট আমার পাশে হচ্ছে সানি ড্যান কাট সানির পাশে আরেক আসামি ড্যান কাট তার পাশে ইলিশ ফাইল করে করে আমরা ঘুমাইছি তো ঘুমাইতে ঘুমাইতে এই অবস্থা এরপর এই সিচুয়েশন এই তো একটু করে বললাম হ্যাঁ এই 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 এইবার একটু বলে নেই সেটা হচ্ছে যে ফাদ সাহেব যে খাচ্ছিলেন ওনার দুই হাতে হাতে থিকনেস প্রায় ডাবল ডাবল অথবা প্রায় টুপলের কাছাকাছি আহ ছিল থিকনেস ওনার জেনারেল যে থিকনেস হাতের যে এইটার যে থিকনেসটা এই ঠিকনেসটা ডাবলের চেয়ে বেশি ছিল এত পরিমাণ ফুলে গিয়েছিল আমাদের সবারই হাতে এই ঠিকনেস ছিল তো ওনার খাওয়াটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে সেটা হচ্ছে উনি খাচ্ছিলেন হচ্ছে এই যে তিনটা আঙ্গুলকে একখানে করে এইভাবে করে নিয়ে নিয়ে খাচ্ছিলেন খাচ্ছিলেন এইভাবে করে নিয়ে নিয়ে উনি উনি ভাস করতে পারছিলেন না পেরে খেয়েছেন যাই হোক বলুক রিপন স্যার তারপরে আমরা কথা বলবো আলহামদুল্লা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে হেরে নিয়ে আসছে প্রথমে এটা চিন্তা করতে পারি না যে কবে আসবো আমার টিচারদের দেখে এত শান্তি লাগছে যে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে এটা খুব অকল্পনীয় ছিল তো স্যার একটা কথা অনেকবারই বলতে চাই স্যার বলতে পারেনি এই যে আমরা বুধবার থেকে যে একদম জেলখানা পর্যন্ত গেলাম সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমরা ফুল ফ্যামিলি থেকে ডিটাচ ছিলাম আমাদের ফ্যামিলির একটা না আমরা কোথায় আছি কিভাবে আছি হ্যাঁ কখন কোথায় যাচ্ছি এবং সুস্থ আছি কিনা প্রত্যেকটা প্রত্যেকটা সিঙ্গেল পার্সন এটা ভেবেই এত অস্থির ছিল উদ্গ্রীব ছিল এটাই নিতে পারতেছিলাম আমরা আমাদেরকে মেন্টাল টর্চার করছে আর আর একটা কথা বলবো যে থানাতে ফাহাদ সাহ সানি এবং মনির সাথে যে বিহেভিয়ারটা করা হয়েছে আমরা এতদিন জানতাম যে পুলিশের উদ্যোগন কর্মকর্তারা হাইলি এডুকেটেড পার্সন সবাই বিসিএস ক্যাডার তাদের থেকে অনেক ভালো ব্যবহার এক্সপেক্ট করেছিলাম আমরা কিন্তু যেটা পাইছি সেটা আমাদের মানে অকল্পনীয় আর কি এটা ভাষা প্রকাশ করার মতো না এটাই বললাম যে আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে যে এদের কাছ থেকে আমরা জানি যে খারাপ ব্যবহার করবে কনস্টেবল যারা পড়াশোনা কম জানে এসআই পড়াশোনা কম জানে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে অন্তত ভালো ব্যবহার করুন তাদের বাচ্চাদের আমরা পড়াই ইভেন আমাদেরকে যে তুই তোকারি করছে আমার ছাত্র অনলাইন অনেক আগে থেকে পড়িয়েছেন আমি তো ক্ষুদ্র মানুষ কিন্তু আমি স্টুডেন্ট লাইফ থেকে অনেক টিউশনই করেছি আমি মেজর জেনারেলের ছেলেকে পর্যন্ত পড়াইছি হার্মির যে থার্ড চিপ আর কি তো উনি পর্যন্ত আমাকে কখনো সার সারা বলেন নাই আর এখানে আমরা যে ব্যবহারটা পেয়েছি এটা কোনোদিন চিন্তা করতে না এরা আমাদের হাতে এই ব্যবহারটা করতে পারবে করবে তো তারপর কিছু পরে সবকিছু মিলে আমরা চিন্তা করছি আল্লাহ আমরা স্যার হ্যাঁ একসাথে টিচারের সম্মানের কথা বলে একটা কথা মনে পড়লো যখন আমাদেরকে মারতেছিল সু মনি স্যারকে সবার শেষে তখন মনি স্যার একটা কথা বলছিল স্যার হাতে মারেন না এই হাত দিয়ে আমরা বাচ্চাদের পড়াই মনি স্যার এই কথা মনি স্যার বলছিল তখন পাঁচ স্যার একসাথে বলছিল স্যার আমরা তো আপনাদেরই বাচ্চাদের পড়াই আপনাদের বাচ্চরাও তো কোনো না কোনো টিচারের কাছে পড়বে যে ভাষা মানে টিচারের যে একটা শিক্ষকের যে একটা সম্মান সব জায়গায় এটা কোনো সুস্থ সবল মানুষ মেনে নেওয়ার মতো না আরেকটা বিষয় আমরা মুসলমান মানুষ আমরা মুসলমান ছিলাম সবাই আমাদের জন্মই হয়েছে ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য আমি একটু ইসলামটা প্র্যাকটিস করার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট পারি না আমাকে যখন প্রথম দেখে থানার ওই ডিসি ওই ভদ্রলোক জীবনে খুব ইচ্ছা আছে দেখা কর বাবা ইনশাআল্লাহ সেটা পরে বলছি কারণ যা তা হয়ে গেছে জেল খাটছি অফিসিয়ালি ছয় দিন জেল খাটছি এবার তো কিছু নাই অফিসিয়ালি ছয় দিন জেলে ছিলাম এবং সেটা আমাদের ব্যবহার এরকম যে আমরা অনেক বড় ধরনের ক্রাইম করে জেল খাটছি আচ্ছা তো ওই ডিসি আমাকে বলতেছে এর তো দেখে মনে হচ্ছে জামাত হবে আমি আবার নামাজ পড়াই এবং সেই ল্যাঙ্গুয়েজটা বলছে আমার স্পষ্ট মনে আছে তোর কাছে যাবে ম্যাথ শিখতে তুই নামাজ পড়তে বলবি কেন এখন সে হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান জানি না কি হবে কিন্তু আমাদের তো সব ধর্মের প্রতি রেসপেক্ট আছে তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করছিলাম আমার পাঞ্জাবি পড়া আমি মাঝে মাঝে পাঞ্জাবি পড়ি পাঞ্জাবি পড়া ছিল ভাগ্যের সাল্লা শুক্রিয়া মাথায় টুপি ছিল না ওই দিন হ্যাঁ আমাকে তো জঙ্গি বানায় একদম ক্রস করে দিলে কিছু করার ছিল না এই সিচুয়েশন বলা হয়েছে আমাকে আমাকে বলা হয়েছে বলেছে আমাকে বলেছে সানিকে বলেছে তো সেখানে স্যারকে তো জামাত বলবেই এটা খুবই স্বাভাবিক একটা মানুষ নামাজ পড়লে জামাত হয় না এটা বলতে চাই রিপন স্যার বলুক তো আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ আমাদেরকে হ্যাঁ আল্লাহর কাছে বিচার দিব এবং মানুষ হিসেবে মৃত্যুবরণ তো করবই মানে মৃত্যুর স্বার্থ নিতেই হবে সবাই মরবে আল্লাহর কাছে বিচার দিব কি এমত এর বিচার চাবো আর কি তবে আমরা টিচার আমরা হয়তো খুবই 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 নগণ্য ক্ষুদ্রতম টিচার নগণ্য মানের টিচার কিন্তু আমরা তো টিচার আমরা একটু ভালো ব্যবহার আশা করেছিলাম সেটা আমরা কোনো জায়গায় পাইনি বাট ডিবির সিনারিওটা এবং একজন অফিসারের নাম বলেই ফেললাম স্যার এডিসি এস আই মতলব এস আই মতলব মাতলব তো এডিসি এসান সাহেবের কাছ থেকে আমরা যে ব্যবহারটা পেয়েছি এটা অসাধারণ ছিল আল্লাহ ওনাকে মানে আরো অনেক অনেক বড় মাপের অফিসার বানাক তো আর একটা জিনিস স্যার একটু বলি আমরা টিচার হিসাবে আমার জীবনটা সার্থক এই ছয় দিনে যে কদিন ছিলাম ওখানে আমরা সেপারেট হয়ে গেলাম যখন আমাদের ওই যে আমদানি থেকে আলাদা ওয়ার্ডে দিল তখন সানি ফাহাদ সাহেব মনির ছিলেন এমডি স্যার এক আমি এক রাজ এক তখন সবাই একটু বিশেষ করে আজকে একটু মন খারাপ হয়েছে ও আমাদের প্রায় খুব ছিল সাহসী ছিল কিন্তু আমাদের ছাড়া হয়ে গিয়ে মন খারাপ করছে কিন্তু আমার রুমে ছয়টা স্টুডেন্ট ছিল ওরা আমার ডিরেক্ট স্টুডেন্ট না কিন্তু ওরা জানে যে আমি ইউটিউবে আমার লেকচার আছে অনেক এটা দেখে চিনে ফেলছে এবং ওই ছয়টা ছেলে আমাকে এত ভালোভাবে রাখছে ওই ছয় দিন আমার জন্য কষ্ট হয়নি বাইরের মানুষের জন্য বেশি কষ্ট হয়েছে ওরা আমাকে আমি দুই দিন গোসল করেছি আমি লুঙ্গিটাও আমি ধুতে পারিনি ওরা ধুয়ে দিচ্ছে দুই একবার খাইছি আমি ওই পামুটা ভাত খাইতে পারতাম না ওরা আমার জন্য বিস্কি চানাচা সব নিয়ে আসছে এবং প্লেটটা আমি একদিনও ধুতে পারি ওরা আমাকে ধুয়ে দিচ্ছে প্লেটটা এই তখন মনে হচ্ছে না এই প্রফেশনটা সার্থক আর কটা ছেলে আসছিল স্যার আমরা এখন ফাঁসি দিলেও আমাদের আফসোস আপনারা আছেন এই কথা কতগুলি কথা শুনে আমরা একটু আরো সাহস পেয়েছেন আমরা ইনশাল্লাহ কিছু যদি হয়েও যায় এটা সবার পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে ইনশাল্লাহ তবে আর একটা কথা যে এই গত কিছুদিন আন্দোলন যে বাচ্চাগুলি মৃত্যুবরণ করেছে সবার মানে রুহের মাক ফেরাত কামনা করছি আল্লাহ কাছে ফরিয়াদ করছি ওদেরকে জানা তো ফেরদাউস দান করুন ওদের ফ্যামিলি কে ধৈর্য ধরা দান করুন এবং এর বিনিময়ে আমরা যে একটা ভালো কিছু পেতে যাচ্ছি ইনশাআল্লাহ এটা যেন খুব ভালোভাবে আল্লাহ কবুল করেন আর কি বলেন স্যার আর একটা জিনিস একটু একটা জিনিস বারবার একবার তো আমার চোখ দিয়ে পানি বের হয় রাজ একবার কাঁদে রিপন স্যার একবার কাঁদে তো মনীষ স্যার এবং ফাহাদ স্যার ফাহাদ স্যার সবসময় আমাদের সাহস দিচ্ছিল সানি এর থেকে খারাপ কিছু তো হইতে পারতো হ্যাঁ সানি আমি আমি এটা বলছিলাম সানি রে যে সানি থানায় হচ্ছে আমাদেরকে গুলি করতে পারত হ্যাঁ আল্লাহর কাছে শুক্রিয়া এবং তোমাদের দোয়া ছিল যে থানা আমাদের গুলি করার পরে হচ্ছে মনিশ স্যার চেষ্টা করছে বিভিন্ন ভাবে আমাদেরকে মজা দিয়ে রাখা হ্যাঁ রাজকে সাথে সবচেয়ে বেশি করছে রাজের সাথে যাতে উৎফুল্ল রাখা মানে ওই মোমেন্টে যদি মেন্টালি আমরা ডিপ্রেসড হইতাম তাহলে আমি মারা যাই আমি দেখতেছিলাম এমডি স্যারকে মানে পাথর মানুষ পাথর হয়ে যাইতে দেখছি ওই আমি প্রথম দুই দিন তো স্যারের মুখ একটা শব্দ বেরোয় নাই কোনো স্যার যেমন আছে মানে স্যার শুধু আমি শুধু দেখতেছি স্যার শুধু মানে ফুল পাথর একটা মানুষ আমি সিকোয়েন্স বলি আমদানিতে আসলাম না আমদানিতে আমরা কতক্ষণ ছিলাম আমদানিতে একদিন বিভৎস একদিন বিভৎস একদিন সাতাত্তরটা মানুষ একটা রুমের মধ্যে তিন বেলা খায় তিন বেলা সাতাত্তর জন মানুষ তিন বেলা ওই থালাবাটি ধোয়ার জন্য সিরিয়াল দেয় তারপর খায় এবার ওই থালাবাটি আবার ধোয় পরে আবার রাখে বিচিত্র ধরনের মানুষ একসাথে সিগারেটের গন্ধে থাকতে পারি নাই ওদেরকে বুঝাইতে না যে তোরা সিগারেট না যারা আমাদের সাথে ছিল মানে মনে হবে যেন টিয়ার সেল মারছে রুমের মধ্যে কিন্তু সিগারেট খাচ্ছে যাই হোক এই অবস্থা এখন এই এই অবস্থায় আমাদেরকে সবাই ডাকলো আমাদের আবার হচ্ছে আমাদের কি কার্ড বানালো কেস কার্ড কেস কার্ড বানাইলো আমাদের সবার মামলা আর ধারা মামলা আর ধারা আমাদের ধারা কি কি সানি দশটা ধারা ছিল এগারোটা ধারা ছিল আমার ওর দশটা ধারা ছিল বিশেষ ক্ষমতা আইনের একটা কেস কার্ড আমরা ভাঙচুর আমরা বিস্ফোরক আমরা মেট্রো রেল ভাঙছি আমরা পুলিশের উপর হামলা করছি মানে মানে যত ধারা সম্ভব সব ধারা দিছে আমি নিজে ধারা গুনতে পারতেছি না এত ধারা আমি মামলা খাইছি যাই হোক আমদানি থেকে আমাদেরকে ওয়ার্ডে নেওয়া হইল আমি ছিলাম পাঁচের দুয়ে আমি সানি গুরু পাঁচের দুয়ে ছয়ের ছয়ের চার ছয়ের পাঁচে ছয়ের পাঁচে দুয়ের দুয়ের চারে পাঁচের তিনে আমরা বিভিন্ন ওয়ার্ডে ছিলাম এই গল্পটা দশ মিনিটে শেষ করতেই হবে মজার গল্প এবার যখন আমি ওয়ার্ডে আসলাম তখন জেলটাকে আরেকটু আত্মস্ত করতে পারছি যে ব্লাডের সাথে মিশতেছে জেলটা কেমন মানে জেলে জেলে কিভাবে থাকতে হবে বছরের পর বছর মানুষ থাকে কেমনে তা আমাদেরকে ওয়ার্ডে নিয়ে গেল নতুন মানুষ বত্রিশ জন মানুষের মধ্যে আমরা ঢুকলাম তিনজন এখন ঢোকার পরে কোথায় ঘুমাবো বুঝতেছি না একটা তো যায় সবাই ঘুমাচ্ছে এমন সময় ওই ওয়ার্ডের মধ্যে প্রতিটা ওয়ার্ডে দুইজন দণ্ডপ্রাপ্ত আসামি আছে যাদের মধ্যে একজন হচ্ছে ইনচার্জ আরেকজন হচ্ছে রাইটার তাদের কাছে আমাদের নাম এন্ট্রি হইল কেস কার্ডটা জমা দিলাম আমরা হচ্ছি আমদানি থেকে আমদানিকৃত নতুন আসামি যারা এখন ওয়ার্ডে থাকবো এবার ওয়ার্ডে ঢোকার পরে মনে হইল যে এটা আমাদের বাসা বানাইতে হবে এবং কারাগারের সবচাইতে বাজে বিষয় হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে জঘন্যতম ঘটনা হচ্ছে যে মানুষের কিছু করার নাই মানে আমার আমার কিছু করার নাই আমার জেলের ভিতরে কিছু করার নাই সময় কাটে না সময় কাটে না আসরের নামাজ থেকে শুরু করে জেলে আমরা পাঁচাত্ম নামাজ পড়ছি সবাই পাঁচাত্ম নামাজ পড়ছি জেলের মধ্যে জামাতের সহিত নামাজ হয় জেলের ভিতরে প্রত্যেকটা সেলে আজান হয় প্রত্যেকটা সেলে জামাত হয় প্রত্যেকটা ছেলে পাঁচ অক্ত নামাজ হয় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এশারে নামাজের পর আমাদের খাওয়া দাওয়া হয় এশারে নামাজের পরে জেলের ভিতরে ঘুমাইতে হয় ঘুম চাইলে কেউ গল্প করতে পারে যার যার গল্প শেয়ার করতে পারে ঘুম এবং সাড়ে তিনটায় আমাদের ঘুম ভাঙে সাড়ে তিনটায় ফজরের আজান হবে সবাইকে ঘুম থেকে উঠতে হয় ঘুমানোর পর ঠিক কটার সময় সাড়ে চারটায় সাড়ে চারটার সময় আমাদেরকে ফাইল হয়ে বসতে হয় চারজন করে জেলের ভিতরে নিয়ম হচ্ছে চারজন করে একসাথে ব্যাঙের মতো বসা বসে ফাইল হবে কারারক্ষী প্রতিদিন দুইবার তিনবার যতবার ইচ্ছা আসে আসার পরে হচ্ছে ফাইল গুনে 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 চেক করে যে এই রুমে যতজন ছিল ততজন আছে কিনা ভয়াবহ অভিজ্ঞতা এরপরে সকালের খাবার আনার জন্য যাইতে হয় এবং আমি মেনশন নট এই কেরানীগঞ্জের জেলখানার সবচাইতে মজার বিষয় সবচাইতে আনন্দদায়ক বিষয় ছিল জেলখানার পানি পানিটা এত বিশুদ্ধ পানিটা এত ডিপ আমি শুধু পানি খেয়েছিলাম এবং জেলখানার ভাত যে কতটা ভয়ানক কষ্টের খাবার কতটা ভয়ানক কষ্টের সবজি আর কতটা ভয়ানক কষ্টের ডাল ভাত সবজি ডাল প্রতিবার ভাত সবজি ডাল সকালে রুটি হালুয়া রুটি সবজি রুটি সবজি আর রাতে আর দুপুরে ভাত ডাল সবজি ভাত ডাল সবজি একই খাবার কিন্তু যখন আমাদের পরিবার আমাদেরকে টাকা দিল তখন কিছু কিনে কিনে খাইতে পারলাম আর কি ছিল মোটামুটি ভাবে জেলখানার বর্ণনা আর নতুন করে কিছু বলতে চাই না স্যার জেলখানার দ্বিতীয় দিনের একটা ঘটনা যেটা সবচেয়ে বেশি কাঁদাইছে যে কি ফাহাদ সাহ তো সচরাচর সাহস দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো দ্বিতীয় দিন সকাল বেলায় হঠাৎ করে দেখি ফাহাদ সার জানালায় মাথাটা লাগায় বাইরের দিকে তাকায় আছে। তো কান্না হয়েছে কি করবো আমি হচ্ছে আমি তখন আসছি এসে সারের পাশে দাঁড়াইছি সারের পাশে দাঁড়ানো করে তার আগে টুকটাক আমরা সবাই একটু কান্নাকাটি করছি করছি সাহস দিয়ে যাচ্ছে তো ওই সময় এসে আমি সারের পাশে এসে দাঁড়াইছি দেখি সারের চোখটা ছলমল করতেছে আমি জিজ্ঞেস করছি স্যার কি হয়েছে আপনার কি হইলো স্যার তখন বলতেছে কি যে আমার মেয়েটা প্রত্যেকদিন সকালে সানি ঘুমের থেকে উঠে বলে বাবা কোথায় বাবা বাবা বলে চিৎকার দেয় আমার মেয়েটা এখন কারে নিতেছে বলে স্যারদের দুই চোখ দিয়ে মানে অজরে পানি বেরোই তখন স্যারকে তখন আমি জড়াই বলতে স্যার আপনি ভেঙে পড়লে আমাদের কি হবে আমরা তো দেখে তখন আমার চোখের ভিতর আসতে আমার বাবা রেখে গেছি অসুস্থ মানুষ ডান পায়ের লেগামেন্ট ছেড়া আব্বু জন্ডিস আব্বু ছেড়াটা মানে ভাবতেছিলাম যে তার এখন সিচুয়েশনটা কি মানে বাবার যে একটা ফিল যেখানে আমরা কিন্তু ইউজ টু হয়ে গেছিলাম এক দুই দিন পরে কিন্তু এই যে পরিবারের মানুষগুলো বাইরের যে দৃশ্যগুলো ছয়টা দিন কারো সাথে কোনো কথা নেই ছয়টা দিন স্যার আমরা এখানে যারা আছি সবাইকে স্যার অনেক বেশি ভালোবাসে আমাদের যে সাকিব বাংলা পড়ায় তো স্যারের স্টুডেন্ট স্যার যে ওরে কতটা ভালোবাসে মানে থানায় বুঝছি থানায় বারবার তোমরা জানো আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে তোমরা জানো আমরা কে কতটা ইনভলভমেন্ট ছিলাম স্যার কতটুকু আমি কতটুকু মনীষ স্যার কতটুকু রাজ সাকিব কে কতটুকু কয়েকবার আমাদেরকে বলছে সাকিবকে ফোন দেন সাকিবকে আনান এই সাকিব হাসানকে ওকে আনান ওর নাম্বার দেন আমরা একবারের জন্য পরিচয় নেই এক একবার বলছে আর কে মারছে আমাকে মারছে মানে ওইদিন আমি শুধু দেখতেছিলাম স্যার পরে স্যার এসে বলতেছে সানি আল্লাহ সহায় এখানে আপনি আমি মায়ের খেয়েছি আমার সাকিব আসে আমার সাকিব আছে নাই সাকিব তো এটা সহ্য করতে পারছি যে পরিমাণ মার আমি সহ্য করতে পারছি বা সানি সহ্য করতে পারছে আমার কম সে কম বাইশ থেকে পঁচিশটা বাড়ি দিছে পিছনে এবং মোটা এই রোলার মানে নিয়ে সোফার উপরে উপর করে সহায়তো আমি দেখতেছিলাম যে তখন আমি ভাবতেছিলাম যে শিক্ষক যে বাবা হয় এটা তার আরেকটা নমুনা যে স্যার মানে আমরা ভিতরে কিন্তু স্যার বাইরে শাকিরের কথা চিন্তা করতে স্যার ভাবতেছে আল্লাহ স্যার বারবার বলতে আল্লাহ বা যাদের নাম বলতেছিল আমাদেরকে আল্লাহ শাকির ইবাদতের ওজন একটু দূরে ছরে থাকে ওরে জানাতে না গুরু গুরুকে নিয়ে আমার যথেষ্ট কনফিডেন্স আছে মায়ের সহ্য করতে পারবে শক্ত শরীর দেখলে মনে হবে কিছু না কিন্তু গুরু অনেক বেশি পরিমাণে স্ট্রং ছিল আমার আমি সামটাইমস হচ্ছে ইমোশনাল ছিলাম কিন্তু গুরু অনেক স্ট্রং ছিল এবং এর মধ্যে যে মজাগুলো করে আমাদেরকে যে এন্টারটেইন করতে মানে আমাদেরকে এন্টারটেইন করতে হচ্ছিল মানে আমি যদি কোনোভাবে মনে করি যে আমার মন খারাপ তাহলে আমি মরে যাইতাম কিন্তু আমাদেরকে ফিল করতে হবে জানা মানে ফিল কি করতে হবে গুরু সূর্য উঠবে মানে আমরা মুক্ত হব আমরা একদিন বের হব এক একটা অক্ত অফিসে আসি অফিসে আসরের নামাজের পরে মাকরিব কখন আসে টের পাই চোখের পলকে চলে যায় আর ওইখানে আসরের থেকে মাগরিব মানে জেলখানা সবচেয়ে বাজে বিষয় হচ্ছে আসরের নামাজ পড়ছি আসরের নামাজ পড়ার পরে কথা বলতেছি হ্যাঁ এত কথা বলছি একটু ঘুমাই যেতেছি ঘুমাই গেছি এত গল্প করছি ওমা মাগরীবের নামাজি মাগরীবের আজান দেয় না গড়ি তো নাই দেখতে কয়টা বাজে ঘন্টা চলে গেছে এই দুই ঘন্টা চলে গেছে যখন ফিলিংস হয় তারও মনে হয় বিশ মিনিট পরে মাগরীবের আজান হয়েছে প্রতিটা মোমেন্টে মনে হয়েছে যে এরে আল্লাহ একদিন তো মনে হচ্ছে এক মাসের সমান যাই হোক এইভাবে আমাদের জীবনটা পার হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট আমি শেষ করতে হবে আমি আমি বুঝতেও পারিনি লাইভ এত লম্বা হবে মানে আমি কতটুকু বলবো এটা আমরা আশা করি না আমি লাস্ট মুমেন্টে যেখানে আসতে চাই এফটির পরিকল্পনা কি এবং এফটি ক্যামনের সামনে আগাবে এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আমার আমরা যে ছয় জনের গল্প তোমরা শুনছো এটা তো এক পাশের গল্প এক পাশের গল্প আছে সেই গল্পটা শোনানো লাগবে আমাদের পরিবারের বাকি মানুষগুলো তারা কিভাবে কানেক্ট করছে আমি তাজকে জেরিনকে রিফাত তাজ জেরিন চেষ্টা করছে কিভাবে আমাদেরকে মানে উকিলের সাথে সম্পৃক্ত করা যায় বা হ্যাঁ জিনিস এবং যেটা হচ্ছে যে তারা এগুলি জানেও না কখনো এগুলি শোনেও নাই কিভাবে এই জায়গাগুলিতে কার কাছে যেতে হবে কে উকিল হবে উকিলের কি করবে উকিল এই জিনিসগুলি তারা কোনোদিন করে নাই বা কোনোদিন শোনেও নাই কিন্তু সামহাউ দে ম্যানেজড দ্যাট ওয়াজ এ গ্রেট সাপোর্ট অ্যান্ড আলহামদুলিল্লাহ যে এটা আল্লাহ হয়তো ম্যানেজ করে দিছে এটা একটা বিশাল ব্যাপার আর আমি মানে আমার জায়গা থেকে আমি আসলে এটা বলবো যে আমি আর মানে বর্ণনাতে যেতে চাচ্ছি না বর্ণনা যেটুক হয়েছে আমার মনে হয় এনাফ আর কিন্তু একটা জায়গা যেটা যে মারধর করা হয়েছে বা ওখানে খারাপ মানে যেই জায়গাটাতে মানে মারধরটা হয়তো ম্যানেজ হবে বা এটা মিনিমাইজ হবে বা এটা রিকভার হবে কিন্তু যেই জায়গাটা যে কিছু ভাষা ব্যবহার করা হয়েছে এই ভাষাগুলি মনে হয় না আমি উচ্চারণ করতে পারবো তো এইটা চুপ ছিলাম আমি এখনো নিতে পারছি না যে এই ভাষাগুলি কিভাবে বলা হইল আমি হ্যাঁ আহ এখন উনি একজন বড় কর্মকর্তা আহ উনি উনি আমি ওখানে একজন আমি আমি খুব ফিল করি একজন অফিসার ছিলেন আমি জানিনা ওনার নাম উনি একটা সময় বলতেছিলেন যে স্যার উনি বয়স্ক মানুষ ইয়া করার দরকার নেই উনি আসছে উনি দেখে গেছেন ঠিক আছে কারণ একটা মানুষ তো দেখতে হবে কে আসছে কোথায় গেল তার রিয়ে তার একজন আপন কেউ এটা তো হতেই পারে তো কিন্তু ফাইনালি যাই হোক আমাকে নেওয়া হয়েছে আল্লাহর ইচ্ছা বা সৃষ্টিকর্তার ইচ্ছা কারণ আমি কোনো আন্দোলনে যাই নাই আমি আমি এখন শুধু আমি আমার রেগুলার জব নাই বাট আমি চেষ্টা চিন্তা করছি যে আমি সময়টা তো আমার এমনিতে গেলে হয় না যার কারণে আমি ভাবলাম যে আমি একটু সময় দিই এফটিতে মাঝে মাঝে আসি সবাই আসে আমিও উৎফুল্ল থাকি সবার সাথে সবাই ইয়ং আমি সাথে থেকে আমি আমাকে আরো স্বতঃস্ফূর্ত রেখে আমি শারীরিক মানসিক ভাবে আমিও যেন একটু ভালো থাকি এই জায়গাটা চিন্তা করে আমি এখানে সময়টা দিই তো এর মধ্যে এই ঘটনা ঘটলো যেতে হলো এটা যাই হোক কিন্তু আমি যেটুক বলবো যে এখানে আজকে যেই শেয়ারিংটা হলো ইট ডাজ মেইন দ্যাট আমরা কাউকে কোনোভাবে দায়ী করছি অথবা কাউকে আমরা কোনোভাবে ছোট করছি আমি যেটা মনে করি যে এই শেয়ারিংটা হয়েছে আজকে যারা স্টুডেন্ট তারা একদিন অফিসার হবা তোমরা ইটস আওয়ার বিলিভ অ্যান্ড উই স্ট্রংলি বিলিভ যে তোমরা দেশ চালাবা এবং এই দেশ আমরা যেটা মনে করি যে সোনার বাংলা সুন্দর বাংলা বৈষম্য হিন বাংলাদেশ আমরা এটা তৈরি করবে আমরা ওই সময় গিয়ে এই আজকে এই জার্নিতে যে এই যেন তোমাদের কাছ থেকে আবার এগুলি মানে আবারও মানে এই না আসে এই এগুলিকে কিভাবে আমরা ম্যানেজ করে দেশ পরিচালনা করব বা এখনো যারা আছেন আমরা আমরা এর মধ্যেও বলেছি যে অনেক অফিসার আছেন ডিবি অফিসের কথা অলরেডি এসছেন সাম সাহেব গুড উই আর ভেরি হ্যাপি যে উনি বুঝতে পেরেছেন যে অ্যাজ এ টিচার আমাদের এই গ্রুপে আমরা যারা ছিলাম উনি যেই রেসপেক্টটা দিয়েছেন উই সেলিউট হিম সেলিউট রেসপেক্ট হিম এবং আমি তার ওই জিনিসটাই কম্পেয়ার করছিলাম যে তাইলে কি ঘটলো কি হলো ওখানে শেষ করে আমরা যখন জেলে গেলাম জেলখানাতেও অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের স্যারদেরকে বা আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করেছে যখন আমরা বলছি আমরা পড়াই আমরা আমাদের এরকম একটা ইনস্টিটিউশন আছে তারা জেলখানার যতজন আছে আমি তো এ এমন অনেকে ছিল স্কুলের গন্ডি কোনোদিন মারায়নি কিন্তু তারা যে সম্মান দেখাচ্ছে হ্যাঁ রিকশাওয়ালা আছে এবং অনেক বড় মানে আরও অনেক শিক্ষিত মানুষও আছে তো এনিওয়ে তারা আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করেছে আমরা খুব হ্যাপি যে পরিবারের দিক থেকে আমাদের টেনশন আমাদের চিন্তা আমাদের ভাবনা এগুলো নিয়ে আমরা খুবই বিব্রত ছিলাম এবং কিছু করার ছিল না তো এইখানেও আমরা মনে করি এরকমও যে যদি কারো জীবনে এই ধরনের কোনো পরিস্থিতি আসে আমার মনে হয় আমাদের আজকের এই শেয়ারিংটা তাদেরকে কোন না কোনোভাবে সাপোর্ট করবে কোনো না কোনোভাবে হেল্প করবে সে কিভাবে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কিভাবে এই পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হবে এগুলিতে হেল্প করবে আমি মনে করি আমাদের এই শেয়ারিংটা হচ্ছে ওই জায়গা থেকে আর একটা জিনিস আমি বলবো যে আমরা আসলে মধ্যে খুব এরই চিন্তিত ছিলাম যে আমরা কি আমাদের এফটির কার্যক্রমটা আবার কবে থেকে স্টার্ট করতে পারবো ফুল যে কি আমরা কবে ছাড়া পাবো এইটাও আমাদের ইয়া ছিল না তো আলহামদুলিল্লাহ যে আমরা খুব আর্লি সবাই মুক্ত হতে পেরেছি এবং আসতে পেরেছি এসে আমরা আজকে যে লাইভে এসেছি এবং আমি খুব এবং আরেকটা জায়গাতে আমরা খুব ফিল করি আমাদের যারা স্টুডেন্ট ইভেন থানাতে যখন আমরা তখন থানার এডিসি সাহেব উনিও বলতেছিলেন যে কি ব্যাপার আপনারা কি এমন করেন এত মেসেজ এত কমেন্টস এত এই মিনিটের মধ্যে এত কিছু কিভাবে ইয়া হয় তো এই যে এটা কিন্তু আমি জানি না ওনারা হয়তো কিভাবে রিয়েলাইজ করেছেন বুঝতে পেরেছেন কিনা কারণ এটা অনলাইন প্ল্যাটফর্ম আমাদের লক্ষ লক্ষ স্টুডেন্ট সারা বাংলাদেশে আমাদের এই প্ল্যাটফর্মের সাথে ইনভলভ তারা পড়ে আমরা পড়াই আমরা মানুষ গড়ার কারিগর তৈরি করার চেষ্টা করছি আমরা একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা এবং বৈষম্যহীন বাংলাদেশ কে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যে শিক্ষার মধ্য দিয়ে আমরা তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাব। তো আমি এই শিক্ষা আমি আমরা আমরা তোমাদের এই মানে কমেন্টস শোনা এবং কিছু জানা যখনই আমরা গেছি যেখানেই গেছি অনেক অফিসারের ছেলে মেয়েরা আমাদের টিচারদেরকে দেখে তারা আপ্লুত এবং তারা আমাদের এই টিচারদের সামনে পেয়ে অনেক অফিসাররাও খুব করছেন ওই জায়গাগুলি আমাদের জন্য ছিল খুব আনন্দের এবং খুব মানে ভরে যাওয়ার মতো একটা সময় ছিল এই জিনিসগুলি তো এইগুলি আমাদেরকে সাহস জুগিয়েছে এই 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 জার্নিটার মধ্য দিয়ে যেতে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে আমরা উৎফুল্ল থাকার জন্য আমরা এইটাকে সয়ে নেওয়ার জন্য আমরা খুব আর নিজেদের মধ্যে আমাদের অনেক আলোচনা ও শুধু শুধু আমরা একটা কথা বলে চেষ্টা করছি একে অপরকে সাপোর্ট দিয়ে আমরা মেন্টালি থাকার জন্য তো ওই যায় তো আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদের সমস্ত স্টুডেন্ট আমাদের সমস্ত প্যারেন্টস এবং আমাদের যারা আমাদের আমাদেরকে বিভিন্ন এই কমেন্টস করে বা বিভিন্ন ইয়াতে পরবর্তীতে আমরা শুনেছি আমাদের মেসেজ মানে গিয়েছে এরকম যে হ্যাঁ অনেকেই আমাদের কাছে নিয়ে খুব মানে আশা করছে খুব তাড়াতাড়ি হয়তো আমরা ছাড়া পাবো বা আমাদের জন্য দোয়া করেছেন অনেকে উই আর এক্সট্রিমলি গ্রেটফুল টু অল অফ ইউ এটা আমরা প্রচন্ড ভাবে গ্রেটফুল আর আমরা আরেকটা জায়গা এখন আমি বলি যে আমাদের আসলে ইনশাল্লাহ যেহেতু আমরা আজকে আমাদের সামনে সবটির টিচাররা আছেন এবং আমরা সবাই আজকে একসাথে হয়েছি আজকে আমরা একটা ডিসিশন নেব আমাদের সমস্ত সকল প্রোগ্রাম ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আশা করছি আগামী শনিবার থেকে আমরা তোমাদের লাইভ ক্লাস ইনশাআল্লাহ সবগুলি আমরা মানে তোমাদের অন যাব এবং রেগুলারলি আমরা আমরা তোমাদের সব ইনশাল্লাহ চালু করে দিব এবং এই আশা করছি তোমাদের সাথে আমরা আবারও সেই মানে করোনা ধাঁচে পুরোনো অবস্থানে গিয়ে আমরা তোমাদের সকল এবং যেইটুক লস হয়েছে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক দিক থেকেও আমরা একটু পিছিয়ে পড়েছি অনেকগুলি বিষু ছিল অনেকগুলি বিষয় ছিল অনেক প্ল্যান ছিল নেক্সট টাইম আমাদের কিছু বিষয় ছিল এগুলিতে আমরা পিছিয়ে গিয়েছি বাট ইনশাল্লাহ আমাদের সেই সামর্থ্য আছে আমাদের সেই ক্যাপাসিটি আছে আমাদের সেই রকম মানসিকতা আছে ইনশাল্লাহ আমরা সব কিছুকে একটা রেগুলার অবস্থায় নিয়ে আসব আর তোমাদের যেটুক আমরা দিতে পারিনি যে কিছু ক্লাস মিস হয়েছে আমরা আশা করছি এটা খুব তাড়াতাড়ি আমরা তোমাদের সকল ক্লাস যেগুলি লস হয়েছে এগুলি আমরা রিকভার করে দিব ইনশাল্লাহ এবং আমরা আমরা সবাই এটা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা যেই অবস্থানে ছিলাম আমরা আরো স্বতঃস্ফূর্ত ভাবে আরো অনেক বেশি এফোর্ট নিয়ে আমরা তোমাদের পাশে দাঁড়াবো শুধু তোমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাবে সবাই অনেক ভালো থাকো কিছু কথা বলতে চাই কেউ আমার উবৈ স্যার দীপ স্যার মুজাহিদ স্যার রাসেল স্যার তাজ স্যার সাকিব আমার অফিসের ম্যানেজার জেরিন আমার রিফাত মামুন স্যার মৃদুল স্যার সাইফুল স্যার রাসেল স্যার আমার বন্ধু আমার বন্ধুবর আহ কি বলবো আসপেক্ট সিরিজের আমার আমার বন্ধু বর মানে মানে তোমার 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 কি পরিচয় করাবো তুমি আমার সামর্থ্য আমার শক্তি প্রত্যেকটা মানুষকে নিয়ে যে পরিবারটা আমাদের হয়েছে হম তোমরা কে কেমন সময় বলে দেয় কেউ কেউ হচ্ছে মানে আমি জানিনা আমি এখন কোনো তুলনা করতে চাই না তোমরা প্লিজ কোন তুলনা করো না হ্যাঁ আমাদের एसएससी 25 দুর্বার ব্যাচ হ্যাঁ উই আর কামিং সুন তোমরা রেডি থাকো एसएससी 25 এখনো তো পৃথিবীটা শান্ত হয়নি না কিছু কিছু মানে কোর্স কত দ্রুত শুরু করা যায় তার চেয়ে इंपॉर्टेंट হচ্ছে কোর্স কত গোছানো শুরু করা যায় যতটুকুই গ্যাপ হয়েছে প্রত্যেকটা গ্যাপ সমানভাবে ইনশাআল্লাহ আমরা ফিলআপ করব ইনশাআল্লাহ কোর্স কন্টেন্ট আপগ্রেডেশন থেকে শুরু করে যেভাবে ক্লাস নিলে তোমাদের এই শূন্য স্থান পূরণ হবে আমরা তাই করবো ইনশাল্লাহ সেকেন্ড আমাদের এস এস সি পিসিবি কোর্সে তোমরা যারা আছো এস এস সি ম্যাথ জেনারেল ম্যাথ কোর্সে যারা আছো বেবি কোর্সে যারা আছো তারা প্লিজ রেডি হো আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে এইচএসসি পঁচিশ এর সাইকেল টু তে তোমরা যারা ছিল পিসিএমবি সাইকেল টু এইচএসসি ছাব্বিশ এর পি সাইকেল ওয়ানে তোমরা যারা ছিল রেডি হও আমরা ঠিক সমান তালে দ্বিগুণ গতিতে আগাবো এবং যতটুকু পড়ালে ওই নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস শেষ করা যাবে তার পূর্ণাঙ্গ রোডম্যাপ তোমাদের ম্যাটেরিয়াল এক্সাম পূর্ণ দমে চলবে দ্বিতীয়ত হচ্ছে তোমাদের জন্য পাবলিকেশনের কথা বলছি ইন্টারমিডিয়েটের বায়োলজি বই আমি লেখা স্টার্ট করেছি অলমোস্ট এইটি পার্সেন্ট কাজ ডান বাকি টোয়েন্টি পার্সেন্ট কাজ করে তোমাদের সামনে যত দ্রুত আমার বায়োলজি বই আনা যায় আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এস এস সাজেশন বইয়ের কাজ প্রায় শেষ যদি এই জেলে না যাইতাম তাহলে আজকের দিনের মধ্যে হয়তো তোমরা খবর যে যেটা প্রেসে চলে গেছে যেই গ্যাপ গুলা হয়েছে এই গ্যাপ গুলা করে এসএসসি পঁচিশ এর সবচাইতে সুন্দর একটা সাজেশন বই তোমাদেরকে উপহার দিব ইনশাল্লাহ কোনো টেস্ট পেপার কেনা লাগবে না এসএসসি পঁচিশ কে উদ্দেশ্য করে বলছি এইচ এস তোমরা জানো যে এইচ এস এর অন্তত পক্ষে চব্বিশশো কপি আমরা বই পঞ্চান্নটা জেলায় পাঠিয়েছি সাজেশন এইচএসি সুন্দর একটা সাজেশন আমরা তোমাদেরকে উপহার দিব ইনশাল্লাহ যতটুকু আমাদের টিমের তরফ থেকে করা যায় বাংলাদেশের সিলেবাসকে সামনে রেখে তোমাদের একটা ভালো রেজাল্ট করার জন্য ক্লাস বই কোর্স কন্টেন্ট এবং আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের ক্লাসে যা করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভিটি এবং ইফিকিয়াসি এনশিওর করা যায় আমরা তাই করবো আমরা বদ্ধ পরিকর আর কি মানে আমাদের তো আর দেখার কিছু নাই এরপর লাস্ট মোমেন্ট হচ্ছে মৃত্যু মরে গেলে একদিন আমি থাকবো না সেটা যে কোনো সময় হইতে পারে কিন্তু এফটি থামবে না হ্যাঁ একটা মানুষ না থাকলে একটা প্রতিষ্ঠান কখনো থেমে থাকতে পারে না সেই মোটিভে আমরা আগাব একজনের যদি অনুপস্থিতি এখানে হয় সেটা কখনোই প্রতিষ্ঠানকে যেন হ্যাম্পার না করে এই লার্নিং আমাদের হয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস নাইনের ব্যাচের যে জাগরণ ব্যাচ আমরা শুরু করেছি জাগরণবাসী তোমরা রেডি থাকো তোমাদের ফুললি এই রিকভারড প্ল্যান আমি তোমাদেরকে দিব আমাদের কোর্সের প্রত্যেকটা কোর্সের কোর্ডিনেটর প্রত্যেকটা কোর্স ম্যানেজার প্রত্যেকটা কোর্সের টিচার আমরা সবাই মিলে একসাথে বসবো সবাই মিলে তোমাদেরকে একটা পরিপূর্ণ প্ল্যান দিব তোমাদের জন্য অসংখ্য শুভকামনা প্রত্যেক বাবা মা আপনারা যারা দেখছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিম এফ জন্য দোয়া করবেন আমরা দিন শেষে সবাই টিচার আমাদের কি মারেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ